নমস্কার, আমি সম্বিত, আপনারা দেখছেন ফাস্ট লার্নিং চ্যানেল। এবং আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও ইহা নিয়ে, যেখানে আপনাদের বেশিরভাগ মানুষের প্রশ্ন ছিল একটা সেট আপের ভিডিও করুন, কীভাবে নতুনভাবে আমরা ইহাতে বাকি যে রেজিস্ট্রেশনের ডিটেলসগুলো আছে কীভাবে ফিল আপ করবো, অ্যাড্রেসে দুটো লাইন রয়েছে বা আমরা সেখানে রিকভারি মেল কী দেবো, কী চায় আসলে ওখানে বুঝতে পারছি না। তো সেই সব নানা রকম প্রশ্ন নিয়ে আপনাদের সামনে নিয়ে এসেছি আজকে ভিডিওটা, তো মনোযোগ সহকারে দেখবেন। তো এখানে ইহা লগ ইন করতে হয় কেমন আশা করি জানবেন, এবং আমি একটু জুম করেই দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা ভালো করে দেখতে পারেন। তো এখানে লগ ইন আইডি দিয়ে নর্মালভাবে লগ ইন করতে পারেন, বা এখানে কন্টিনিউ উইথ জালা স্টাইল দিয়েও, জালা স্টাইলে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়েও সাবমিট করে লগ ইন করতে পারেন। তো আমি লগ ইন করে নেওয়ার পরপরই আমাদের কাছে এরকম অ্যাড দেখানোর জন্য রেডি হয়ে যাচ্ছে কোম্পানি। তো স্বাভাবিকভাবে এই অ্যাডগুলো 8 সেকেন্ডের জন্য থাকে, সবাই 7 সেকেন্ড এখানে দেখছে, শুরুতেই 7 সেকেন্ড দেখাচ্ছে, তাই 7 সেকেন্ড বলছে না, ওটা 7 সেকেন্ড বাকি আছে, 1 সেকেন্ডের অ্যাড প্রথমেই আপনাকে দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, এবারে আমাদের কারুকারুর ওয়ালেটে আমাদের এরকম পজিশানে আসছে যেখানে আমাদের ওয়ালেট আর্নিং কিছু ছিল সেটা কিন্তু জিরো দেখাচ্ছে। এইটা ছিল প্রথম প্রশ্ন বেশিরভাগ মানুষের থেকে পেয়েছি, সবার চিন্তা এবং ইভেন আমারও, তাহলে ওয়ালেট নিয়ে কি সমস্যা হবে? তো সেটার উত্তর আমরা পেয়েছি অলরেডি ইহা থেকে। তো এরকম একটা লেটার আমরা ইহা থেকে পেয়ে গেছি, এবং এর মানে ট্রান্সলেশনটা আপনাদের আমি বলে দিচ্ছি। এখানে বলেছে, ওয়েলকাম এবং থ্যাংক ইউ ফর কন্ট্যাক্টিং ইহা, একজন প্রশ্ন করেছিলেন ইহাকে, এবং ইহা উত্তর দিয়েছেন যে ধন্যবাদ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করার জন্য। দে আর স্টিল রোলিং আউট দ্য নিউ আপডেটস অ্যান্ড আওয়ার টেক টিম ইজ নট অল ডান ডুইং সো। ওকে, এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারেনি এবং তারা এখনও অবধি তার আপডেটগুলি চালিয়ে যাচ্ছে। অ্যাজ সুন অ্যাজ দে আর ডান, যত তাড়াতাড়ি তারা সম্ভব হবে এটা কমপ্লিট করার আর কি, কমপ্লিট করার করে ফেলবে, তখনই কিন্তু ইউর আর্নিং শুড শো দ্য কারেক্ট অ্যামাউন্ট এগেইন, আপনার ইনকামটা আবার সঠিক অ্যামাউন্ট আপনাকে শো করবে। সো নো নিড টু ওয়ারি, আপনাকে কোনো চিন্তা করতে হবে না। এবং ইফ ইউ স্টিল এক্সপিরিয়েন্সিং দ্যাট আর্ন অ্যামাউন্ট শোজ জিরো ইউরো, প্লিজ ডু নট হেজিটেট টু কন্ট্যাক্ট আস এগেইন। এবং আপনার এই সব আপডেটের সকল আপডেট যখন কমপ্লিট হয়ে যাবে, তারপরেও যদি দেখেন যে আপনার ইনকাম তখনও জিরো শো করছে, তবে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করতে হেজিটেট বা কোনো মনে ডাউট বা চিন্তাভাবনা রাখবেন না, আমাদের সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। তো এই আপডেটটাই আমরা ইহার তরফ থেকে পেয়েছি, আপনারা নিশ্চিন্তে থাকুন। এবারে হচ্ছে আসল পার্ট আমাদের, আমরা যেখানে আমাদের এরকম একটা আমাদের আয় লোগো থাকবে, নিজের ফটো যেখানে দেয়া থাকে, নিজের নাম থাকবে, এবং তার এখানে একটা অ্যারো চিহ্ন থাকবে। ওকে, এই অ্যারোটায় আমরা ক্লিক করলে দেখতে পাবো যে আমাদের কিন্তু এরকম একটা প্রোফাইল সেটিং খুলে যাচ্ছে। প্রোফাইল সেটিংয়ের উপর ক্লিক করলে আমরা এরকমভাবে দেখতে পাবো, আপনাদের সামনেই আমি দেখাচ্ছি, প্রোফাইল সেটিং এরকমভাবে দেখতে পাবো। এখানে আমার পার্সোনাল ডিটেলসের মধ্যে কিন্তু এই একটা ডিটেলস রয়েছে, ইউজার আইডি বলে দেওয়া রয়েছে, এবং ডেট অফ বার্থ একটা বাই ডিফল্ট রয়েছে। তো এখন তাড়াহুড়ো করে যতবারই চেঞ্জ করতে যাবেন, আপনাকে বাই ডিফল্ট একটা ডেট অফ বার্থ সিলেক্ট করে দেওয়া হবে, এবং তার ফলে আবার দেখবেন যে পরবর্তীকালে সিলেক্ট করতে হচ্ছে। এখানে সঠিক ডেট অফ বার্থটা দিয়ে এন্টার করতে হবে আপনাকে, আমি আর ডেট অফ বার্থ সবার সামনে দিতে চাই না। ওকে, এখানে আপনার প্রথম নাম দেবেন, প্রথম নামের পর যদি লাস্ট নেম মানে আর কি বলবো, আপনার যদি পদবি না থাকে তাহলে এখানে দিতে হবে না কিছু, লাস্ট নেম বাদ দিয়েই আপনি রাখতে পারেন, তাতে আপনার 75% যদি ডিটেলস থাকে তো থাকবে, কোনো অসুবিধা নেই। এবং এখানে মেল না ফিমেল, আপনি ছেলে হলে মেল আর ফিমেল মানে মেয়ে হলে ফিমেল আপনি সিলেক্ট করতে পারেন, আর যদি মনে করেন যে না আপনার জেন্ডার বলা মতো আপনার ইচ্ছা নেই, তো অবশ্যই প্রেফার নট টু সে ক্লিক করে দিতে পারেন বা আদার্স দিতে পারেন, যেটা খুশি। তো এখানে মেল থাকবে এখানে, তারপরে হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস, মানে হচ্ছে আপনি যেখানে বসবাস করছেন। এখানে দুটো লাইন দিয়েছে বলে অনেকেই ঘাবড়ে রয়েছে, এবং কীভাবে এই দুটো লাইনে লিখবে। দেখুন, আমাদের অ্যাড্রেসটা যেমন আমরা দেখছেন যে এখানে সামনে উঠে আসছে, যেমন আমরা অ্যাড্রেসটা যদি লিখি, আমাদের অ্যাড্রেস নপাড়া বারাসাত রাজবিহারী স্কুল রোড নর্থ 24 পরগনাস ওয়েস্ট বেঙ্গল, এইসব এত কিছু লেখা রয়েছে। তো আমরা যদি ভাগ করে দিই, এনওএ পিএআরএ নপাড়া বারাসাত, প্রথম লাইনে লিখলাম, সেকেন্ড লাইনে লিখলাম রাসবিহারী স্কুল রোড, এরকমভাবে লিখে আমরা যদি সেভ করে দিই, তাহলে কিন্তু
আমাদের হয়ে যাবে। এবং এখানে একটা টিক মার্ক দেওয়ার জায়গা রয়েছে যেখানে আমাদের পোস্টাল অ্যাড্রেসটি আবার লিখতে হবে, যেখানে আমি অরিজিনালি বসবাস করি, পোস্টাল অ্যাড্রেস যেটা হওয়ার কথা, সেখানে আমাদের নানা রকম চিঠিপত্র বা নানা রকম নোটিফিকেশান আসলে আসতে পারে। তো যদি দুটোই সেম হয়, মানে এক জায়গায় হয়তো ভাড়া নিয়ে রয়েছি, আমার মেন বাড়ি হচ্ছে দেশের বাড়ি বা অন্য কোনো জায়গায়, তো সেখানে আপনার কিন্তু পোস্টাল অ্যাড্রেসটা আলাদাভাবে লিখবে যেখানে সঠিক অ্যাড্রেস আছে। আর যেখানে আমি আগে লিখে দেখালাম এইখানে ফিজিক্যাল অ্যাড্রেস, মানে আপনি যখন এখন কোথায় বসবাস করছেন, এটা টেম্পোরারি হতে পারে, ঠিক আছে? তো পোস্টাল অ্যাড্রেস আর টেম্পোরারি অ্যাড্রেস যদি সমান হয়, তো পোস্টাল অ্যাড্রেস সেম অ্যাজ অ্যাবভ দিয়ে এই টিক চিহ্নে ক্লিক করে দেবেন, তাহলে সেম থাকবে, না হলে আপনাকে আবার পোস্টাল অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে যদি আপনার দেশের বাড়ি আলাদা জায়গায় থাকে বা মেন পোস্ট কার্ড বা ডেলিভারির জিনিসগুলো পুরোপুরিভাবে আপনাকে যেখানে ডেলিভারি হওয়ার কথা বা পার্মানেন্ট অ্যাড্রেসে সেখানে আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। কন্ট্যাক্ট অ্যান্ড সাইন ইন ডিটেলস, এবং এখানে আপনাকে যোগাযোগ করবে কী করে সেই ডিটেলসগুলো রয়েছে। এখানে ফোন নাম্বারটাও রয়েছে, এখানে পাসওয়ার্ডও রয়েছে, ইভেন আপনি নতুন পাসওয়ার্ড জেনারেট করেও দিতে পারেন এখানে, তো দরকার নেই, পাসওয়ার্ডে হাত দেওয়ার দরকার নেই, জাস্ট আপনি কন্ট্যাক্ট ডিটেলস আপডেট করে নিতে পারেন যখন খুশি, আর ইমেল অ্যাড্রেসও আপডেট করে নিতে পারেন যখন খুশি। ইমেল অ্যাড্রেসটা একটা ইমেল অ্যাড্রেস তো থাকবেই, তার সঙ্গে এই রিকোভারি ইমেল অ্যাড্রেস নিয়ে একটা বিশাল প্রশ্ন ছিল, অনেকেই প্রশ্ন করেছে এটা কী দেবো, এটা কি এই ইমেল আইডিটা এখানে বসিয়ে দেবো? খবরদার না, বসানোর ওরমভাবে দরকার নেই। আপনি একটা নতুন মেল আইডি ক্রিয়েট করবেন যেটা আপনার সবসময় খোলা হয় বা আপনার মনে থাকে বা কম্পিউটারে রয়েছে বা আপনি কোনোদিনও ভুলবেন না, বেস্ট হচ্ছে বেস্ট ইমেল আইডি আপনি এইখানে বসাবেন, সেটা রিকোভারি ইমেল হিসাবে সেটা কাজে লাগবে। ওকে, অনেকের হ্যাক হয়ে যায়, সেই রিকোভারি ইমেল কিন্তু একমাত্র কাজে লাগবে। তো আমি একটা রিকোভারি ইমেল আমি এখানে দিয়ে দেবো, ওকে, রিকোভারি ইমেলটা আমি দিয়ে দিলাম, এরমভাবে দিয়ে আমি এন্টার করে দিলাম, তো আমার কাজ হয়ে গেল, আর কিছু এখানে দরকার নেই, 100% দেওয়া হয়ে গেছে। আর এডিট ইওর ইন্টারেস্ট, এডিট ইওর ইন্টারেস্ট করলে তো আমাদের অলরেডি ইন্টারেস্টগুলো পরপর পরপর করে সিলেক্ট করতে দেবে, আমি ক্যান্সেল করে দিলাম, আমার কোনো এখন সেভ করার দরকার নেই, অলরেডি সেভ রয়েছে। তো স্বাভাবিকভাবেই আমাদের যে পরিবর্তনগুলো সেগুলো আমাদের এক এক করে সেভ করে নিতে হবে, না হলে কিন্তু আমাদের সেভ থাকবে না। এখানে যেমন অ্যাড্রেস লাইন নপাড়া বারাসাত রাসবিহারী রোড, তো এটা দিয়ে দিলাম। এবারে আমি এটাকে সেভ করে নেব, এখানে কী বাকি রয়েছে আর পোস্টাল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই, তো আমি এবারে ফাইনালি সেভ করে নেব। সবকটা 100% করে দেখাচ্ছে, এটা 100, এটা 100, এটা 100, এটা 100, তারপরে আমি সেভ অপশানে ক্লিক করে দেবো, তো ফাইনালি এটা সেভ থাকবে। আবার যদি এটা মানে চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, এখানে যেমন আমি চেঞ্জ করে দিয়ে সেভ করার চেষ্টা করছি, দেখবো যে এটা সেভ থাকে নাকি, তাহলে কিন্তু পরবর্তীকালে আবার চেঞ্জ করতে হতে পারে। তো তাড়াহুড়ো করবেন না, যদি চেঞ্জ হয়ে যায় বা পরিবর্তন হয়ে যায় ঘাবড়াবেন না, এটুকুই আপনাদেরকে বলার জন্য রিকোয়েস্ট করছি যে ডাউনলাইনকেও এইভাবে বলবেন যাতে কারোর অসুবিধা না হয়। অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে নতুন টপিক নিয়ে, ততক্ষণের জন্য গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং, জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, ধন্যবাদ।